ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ষষ্ঠী পূজায় শুরু হলো শারদীয় দুর্গাপূজা। পুণ্যার্থীদের পদচারণায় মুখর রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, গত 15 বছর হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন আর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। পরপর 2 মেয়াদের বেশি একই ব্যক্তির প্রধানমন্ত্রী না থাকা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে ফিরিয়ে আনা সহ রাষ্ট্র সংস্কারে জামায়াতের 41 প্রস্তাবনা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে শেখ হাসিনার অপচেষ্টার মুখেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া 23 জন বিচারপতি শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের। 14 বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে 51,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। 3 উপজেলায় পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। লেবাননে সামরিক তাণ্ডবে গাজার মতো ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা আর লেবাননে বিমান হামলায় নিহত 50%। বাংলাদেশ ভারত দ্বিতীয় টি-20 আজ। ব্যাটারদের জ্বলে ওঠার আহ্বান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।